লঙ্কার 1 নং পিপল পুখুরীর শিব মন্দিরত নিশা চুরর সাফাই অভিযান। মন্দিরের তলা ভাঙি প্রবেশ করে লুটপাট চলায় চুরে লুটি নিয়ে 2 লক্ষাধিক টাকার পিতলের সা সামগ্রী। ভগবান গোপালের 4 কেজি 800 গ্রামের মূর্তিটি লই যায় চুরে। পুয়া তলা ভাঙা অবস্থা প্রত্যক্ষ করার পশত পোহর আহে সমগ্র চুরিকাণ্ডর ঘটনা। রাতেপা আমি উঠি কিনে দেখিছো আমার মন্দির সব তলা চলা খোলা, এটা মেইন মন্দিরের তলাটোয় নাই। তারপর দেখিছো সব বস্তু পিতলের যান বস্তু আছিল, গোপাল আছিল, এটা 4 কেজি 800 গ্রাম সেটাও লই গেল। তারপর ইমান ডাঙর ডাঙর চাকি বন্তি আসলে সব পিতলের বস্তুবিল লই গেল। পিছত পাকঘর আছিল, এইটো ঠাকুর মন্দির, সেইটো পাকঘর খুলি কিনে সব বালতি সালতি যান ডেকচি আছিল এই পিতলের বস্তুবিল সব লই গেল। আমি দেখি কিনে তারপর কিমান টাকা মানে সম্পত্তি লই গেছিল অনুমানিক 2 লাখ টাকা, প্রায় 2 লাখ টাকা লই গেল। কি জায়গা কয় আপনার এখানে? এইটো 1 নম্বর পিপল পুখুরী। কি মন্দির আপনার? এইটো শিব মন্দির। শিব মন্দির পুলিশক জানাইছে? এটা পুলিশক তেতিয়া জানাইছে। আর ইতিমধ্যে ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে অব্যাহত রাখিছে তদন্ত। লঙ্কারপ্রা ভূপেন্দ্র সিং রিপোর্ট, এনি ভারত 24। অভিনন্দন, আপনার এজনী ছোৱালী জন্ম হয়েছে। পাহিয়ে জনি পড়ি।